আসসালামু আলাইকুম। কিছু আজকে আলোচনা করব আপনাদের সাথে ভালো মানুষ সম্বন্ধে, জীবন সম্বন্ধে। জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো মানুষ হওয়া। আপনার আশেপাশের মানুষ আপনাকে ভালো বলবে, ভালো জানবে, এর চেয়ে বড় প্রাপ্তি জীবনে আর কি আছে? আপনার হয়তো অনেক সাফল্য, অনেক অনেক খ্যাতি আছে, কিন্তু আপনি ভালো মানুষ নন বা আপনাকে কেউ ভালো বলে না। সব অর্জন বৃথা। সাফল্য এবং ভালো মানুষ হওয়া দুটোই একসাথে দরকার। ভালো মানুষ হঠাৎ হঠাৎ বা কখনো কখনো হওয়া যায়, কিন্তু এটা ধরে রাখার জন্য অনেক ত্যাগ ও ধৈর্য প্রয়োজন, যা অনেক কষ্টসাধ্য ব্যাপার। শুধু ভালো মানুষরাই জীবনে বুক ফুলিয়ে চলতে পারে। এটা যদি হতো সহজ, তবে একটি খারাপ মানুষ খুঁজে পাওয়া যেত না। কিন্তু বলার বা করার আগে নিজের বিবেককে জিজ্ঞাসা করতে হবে, এটা ভালো না মন্দ। নিজের মনের কাছে নিজেকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষকে সফলতা পেতে হয় একটু বেশি পরিশ্রম ও কষ্ট করতে হয়, কিন্তু টিকে থাকা অমৃত। সবচেয়ে বড় কথা, তারা জীবনে সুখী হয়। ছোট ছোট সম্পর্কগুলোও একসময় জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে, যা হয়তো আপনি কোনোদিন কল্পনাও করেননি। তার জন্য প্রয়োজন সততা ও লেগে থাকা। এটা শুধু অর্থনৈতিক সততা নয়, সম্পর্কের সততা ও কমিটমেন্ট। আজকাল বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক সেখানেও স্বার্থ খোঁজে, স্বার্থ শেষ হলে কেটে পড়ে। প্রয়োজন ও স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে ন্যূনতম সম্পর্কেও করে না। এটা ভুল, পুরোটাই ভুল। স্বার্থ কোনো সম্পর্ক বেশি দিন টিকে না। আমাদের জীবনে অনেক শত শত মানুষের সাথে পরিচয় ও সম্পর্ক আছে, যার সাথে স্বার্থ কোনো সম্পর্ক নেই। এটাই হচ্ছে স্বার্থ আছে, তা হলো ভালো লাগা। কোনো কোনো সম্পর্ক আপনাকে হয়তো নগদ কিছু দিবে না, কিন্তু কোনো একটা সময় এমন একটা সুযোগ সামনে নিয়ে আসবে, যেটা নিজের সততা সম্পর্ক ছাড়া আর কিছুই করেনি বা চাননি। একটু ভাবুন, আপনি কাউকে কোনো কাজে দিবেন, চাকরির জন্য রেফার করবেন, বা কাউকে চাকরি দিবেন, বা কাউকে বিজনেস পার্টনার করবেন, এমনকি বিয়ে দিবেন বা বিয়ে করবেন। আপনি কিন্তু আপনার পরিচিতদের মাঝে যে মানুষটাকেই খুঁজবেন, সে মানুষটাকে সৎ, যার ব্যবহার ভালো, যে স্মার্ট ও যার কমিটমেন্ট কোনো ভেজাল পান নাই, তাকে তো আপনি খুঁজবেন, তাই না? এটা কিন্তু একটা বিরাট যোগ্যতা। এটাকে ধরে রাখুন আজীবন। এটাও একটি নেটওয়ার্কিং। আপনার স্বপ্ন পূরণের এগিয়ে যাওয়ার প্রতিটি ধাপে এই সম্পর্কগুলো কাজে লাগবে। আমি কিছু প্রতিদিনই কথা বলছি, এই কথাগুলোতে আপনারা বিবেচনা করবেন, আমার কথাগুলো শুনেন, আপনারাও আপনাদের মতামত জানান, আমিও উপকৃত হব। আমার ছোট্ট গান থেকে আমি কিছু কিছু কথা বলছি, আপনারা শুনে যান এবং আমাকে মতামত জানান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।